اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا شر ما قضيت إنك تقضي ولا يقضى عليك بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه من أما بعد ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লাহি বারাকাতু সম্মানিত মোহাম্মদ বিপ্লব ইসলাম ভাই বগুড়া বাংলাদেশ থেকে আপনি আমার পরিচয় জানতে চেয়েছেন আমি সংক্ষিপ্ত আকারে যতটুকু দেওয়ার চেষ্টা করতেছি সর্বপ্রথম আমার নাম হচ্ছে কাজী জাহিদ পিতার নাম কাজী এনায়েত করিম আমার দাদা হচ্ছেন কাজী মুজিবুর রহমান নানা কাজী এতিম আলী দাদা বাড়ি হচ্ছে সান্দা শিলা ওর বিবাড়িয়া নানা বাড়ি হচ্ছে ভাদুগড় বিবাড়িয়া আর বাবার বাড়ি আমাদের বর্তমান বাড়ি সারুলিয়া ডেমরা ঢাকা এটা হচ্ছে আমাদের সংক্ষিপ্ত পরিচয় আর আসল যেটা জিনিস হচ্ছে আমার যে কিশোরকাল আমার কিশোরকাল যৌবনকাল শিক্ষা জীবন কর্মজীবন সংসারী জীবন দাওয়াতি কর্মকাণ্ড এই পবিত্র নগরী মদিনা মনোবরার সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ ছোটবেলা থেকে ছোটবেলায় আমি মদিনা পবিত্র মদিনা চলে এসেছি তো সেখান থেকে আমার কিশোর কাল যৌবন কাল লেখাপড়ার জীবন চলেছে তো আমার যে শিক্ষার পরিচয় সেটা হচ্ছে এক নম্বর মদিনা ধর্মীয় উচ্চ শিক্ষা মন্ত্রণালয়ের অধীনে মাদ্রাসা দারুল হাদিস আল মাদাল মোনারা থেকে উনিশশো আশি সনে প্রাইমারি শিক্ষা শিক্ষার সনদ পাই প্রাইমারি শিক্ষা সনদ পাই মাদ্রাসা দারুল হাদিস মদিনা মসজিদ নবীর সংলগ্ন এই মাদ্রাসা দারুল হাদিস থেকে দুই নম্বর হচ্ছে উনিশশো তিরাশিতে মসজিদে নবীর অধীনে হেফজোখানা থেকে কোরআনের কোরআন হেফজোখানা থেকে কোরআন হেফজ করি এবং কারিয়ানার সনদ পাই মসজিদে নবীর ভিতরে যে হালাকা আছে কোরআন হেফজোখানা সেখানে তিন নম্বর হচ্ছে উনিশশো ছিয়াশি সনে উচ্চ মাধ্যমিক সনদ লাভ করি এবং বিবাহিত জীবন আরম্ভ করি চার নম্বর উনিশশো উনাশি সনে মসজিদে নবীর রিয়াজুল জান্নাহ রিয়াজুল্না যেটা হচ্ছে রসুল সামনের ঘর থেকে নিয়ে ওনার মেম্বার পর্যন্ত রসুল সামের ঘর থেকে নিয়ে যে মেম্বারের যে স্থানটা এটা হলো জান্নাতের একটা অংশ রিয়াজুল জান্না সেখানে ওইখানে মদিনার মদিনা ইউনিভার্সিটির একজন বিশিষ্ট আলেম সেখানে দার্স হালাকা করতেন তফসির কোরআন তো সেই অবস্থিত কোরআন তফসিলের হালাকায় শেখ উমর ওমর বীর ফাল্লা তার নিকট সাত বছর যাবৎ কোরআন তাফসির শিক্ষা গ্রহণ করি এই রিয়াজুলনা অর্থাৎ এই জান্নাতের অংশের মধ্যে যে কোরআন হালাকা শিক্ষা বৈঠক সেখানে সাত বছর যাবৎ তাফসির শিক্ষা গ্রহণ করি উনিশশো নব্বই সনে মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় থেকে ইসলামী সেরিয়া বিভাগ থেকে লাইসেন্স উচ্চ ডিগ্রি অর্জন করি বর্তমানে মদিনা ইসলামিক দাওয়া সেন্টারের বাংলা বিভাগের প্রধান পরিচালক হিসাবে দায়িত্ব নিয়ে কর্মরত আছি অবস্থায় আছি মদিনা মনজাতে এখানে আমার মদিনার জীবনযাত্রা চল্লিশ বছর ধরে এখানে আমরা জীবন যাপন করছি আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ লাখো করে শুক্রিয়া আল্লাহ রাবুল আলমিন যদি সুযোগ না করতেন এমন একটা স্থান যে আল্লাহর সবচেয়ে প্রিয় ভূখণ্ড আল্লাহ রাবুল আলমিনের নিকট সারা বিশ্বের মধ্যে দুইটা প্রিয় ভূখণ্ড এক নম্বর হচ্ছে মক্কা মক্কা নগরী দ্বিতীয় নম্বর হচ্ছে মদিনা মক্কাতে সারা বিশ্বের মানুষের যে সর্বপ্রথম ঘর আল্লাহ তালা স্থাপন করছেন ইন্নাবাই তিউদ আলিন্না সিলাল্লা বিবাক্ক্কা জমার মহুদুল্লাহ আলমিন সমস্ত বিশ্ববাসীর হৃদায়তের জন্য আল্লাহ রব্ুল্লা আলমিন যেই আল্লাহর ঘর প্রতিষ্ঠা করেন সেটা মক্কাতে এবং এই ভূখণ্ডটা আল্লাহ কাছে সর্ব সবচেয়ে প্রিয় এখানে রসুল্লাহ আসলাম জন্মগ্রহণ করেন এবং এখানেই তাহীদের দাবাতের বসান দিয়েন পৃথিবীর মানুষকে তারপর তিনি মদিনা হিজরত করেন মদিনাটা হচ্ছে আল্লাহ রব্বুল আলমের কাছে দ্বিতীয় পবিত্র নগরী যেখানে রসুল্লাহ সাল্লাহ আল ইসলাম সেখানে বসবাস করেন এবং সেখান থেকে সারা বিশ্বে ইসলাম প্রচার প্রসার লাভ করে তো আল্লাহ রাবুল আনমিনের দরবারে লাখো কোটি শুক্রিয়া যদি আল্লাহ তাদের তৌফিক না দিতেন সেখানে আমরা আসতে পারতাম না তো আমার বাপ দাদার পূর্বপুরুষরা আসলে আরব দেশের সাথে সম্পর্কিত এবং আমরা কাজী বংশের তো কাজী বংশ হওয়ার কারণে এখানে আমরা দাদার কাছে যে সনদ দেখেছি সেটা হচ্ছে উমর ফারুক আলদ আনহু ওনার কুরেশ বংশের সাথে আমাদের সম্পর্কটা রয়েছে পূর্বপুরুষদের বংশের দিক দিয়ে আরব দেশ দিয়ে তো এই জন্য আমরা কাজী বংশের আর কি কাজী বংশটাই উমরা বংশ থেকে আসছে তো এটা এগুলো আপনারা পরিচয় জানতে চেয়েছেন এই জন্য বললাম আল্লাহ রাবুল আলামিন কাছে কিন্তু সবাই সমান এখানে বংশ বা মানুষের সাদা কালো ভেদাভেদ নাই আল্লাহ তালা বলতেছেন ইন আকরাম আল্লাহ কাছে সবচেয়ে প্রিয় যে মর্যাদার যে নাকি সবচেয়ে আল্লাহকে বেশি ভয় করে তো দোয়া করে আল্লাহ তালা আমাদের সবাইকে সত্যিকারভাবে আল্লাহর কাছে মর্যাদা গ্রহণ আল্লাহর কাছে যেন আমরা মর্যাদা পাই সেই হিসাবে যেন আমরা প্রস্তুতি নিতে পারি তো দাওয়াসি কর্মকাণ্ড আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল্লা আলমিন আরবি ভাষা যেই যেই পবিত্র ভূখণ্ডে আল্লাহ রব্বুল্লা আলমিন ওহি নাজুল করছেন কোরআন এবং হাজিস কোরআন হাজিজুনটাই আরবি ভাষা এখানে যদি ছোটবেলা না আসতাম তাহলে আরবি ভাষা জানতাম না এবং সেই যেই ভাষায় আল্লাহ তালা এই দিন ইসলাম দিয়েছেন সেটা আমরা বুঝতাম না কিন্তু আল্লাহ লাখো কোটি শুকরিয়া যে কোরআন আরবি ভাষা তা আমরা ছোটবেলা এখানে আরবি লেখাপড়া করেছি পবিত্র মদিনা আর মদিনা হচ্ছে ওহি অবতীর্ণের স্থান মক্কা মদিনা তো এইখানে যে বিশিষ্ট এবং প্রসিদ্ধ ও নামাগণ এরাই সত্যিকারের কোরআন হাদিস তারা বুঝেছে কারণ এখানে তাদের জন্ম এখানে রসুলের ইসলামের পরিবেশ আল্লাহ তালা দিয়েছেন এবং ইসলাম মদিনাকে আল্লাহ মদিনা যে ইমানটা কেমন পর্যন্ত টিকে থাকবে এবং এখানে ইসলামের আসল ইলেম থাকবে তো সেখানেই আল্লাহ রাবুল আমাদের আমাকে সুযোগ করে দিয়েছে যে ছোটবেলা থেকে সেখানেই আরবি ভাষায় কোরআন হাদিসের লেখাপড়া করার তো আল্লাহ রাবুল আলমের লাখো কোটি শুক্রিয় আদায় করছি তো দাওয়াতি কর্মকাণ্ডে আমি যে সমস্ত স্থানে সফর করেছি লেখাপড়া অর্জনের করার পর সেটা হচ্ছে বাংলাদেশের কথা বলি বাংলাদেশ আমি এক নম্বর ঢাকা চিটাগাং সিলেট ময়মনসিংহ আশুগঞ্জ নারায়ণগঞ্জ ফরিদপুর মাদারীপুর পাবনা বগুড়া নীলফামারি কুমিল্লা চাঁদপুর চৌদ্দগ্রাম দাওয়াতকান্দি শেরপুর ডেমরা বিবারে এই সমস্ত স্থানে আমি দাওয়াতি কর্মকাণ্ডে সফর করেছি এবং দাওয়াতি কর্মকাণ্ডে পাকিস্তানেও বিভিন্ন জায়গায় সফর করেছি সেখানে ইসলামাবাদ লাহোর করাচি এই সমস্ত এলাকায় সফর করেছি তিন নম্বরে আমি সফর করেছি ইন্ডিয়াতে সফর করেছি দাওয়াতি কর্মকাণ্ডে দিল্লি কেরালা চেনে কলকাতা আরব দেশের যে সমস্ত দেশে আমি সফর করেছি সেটা বাহরাইন দুবাই কাতার ওমান আর সৌদি আরবে তো আমি আলহামদুলিল্লাহ বসবাস করতেছি এখানে বিভিন্ন এলাকায় দেওয়ার কেন্দ্র কর্মকাণ্ডে যেখানে সফর করেছি সেটা হচ্ছে মক্কা জিদ্দা দাম্মাম তায়েফ তারপর হচ্ছে কাসিম রিয়াদ আল বাহা আল ওলা ইয়াতামা তারপর হচ্ছে ওসাইরা আল আখাল জাহরান হুফুফ আল আহসা এবং কাসিম এই সমস্ত জায়গার মধ্যে সফর করেছি তো আলহামদুলিল্লাহ যে সমস্ত ওলামাদের আমাদের কাছে আমি লেখাপড়া করেছি যাদের আলোচনা এবং যাদের বৈঠকে আমি মুসলিম নবীতে শরিক হয়েছি সেই সমস্ত ওল আমারা এক নম্বর হচ্ছে শেখ বিন বাজ আহমতুল্লাহ আলী উনি ছিলেন এই সৌদি আরবের সমস্ত সৌদি আরবের প্রধান মুফতি এবং মসজিদ নবীর শিক্ষক এবং মদিনা ইউনিভার্সিটির উনি প্রধান পরিচালক ছিলেন তো ওনার কাছে শিক্ষা গ্রহণ করছি শেখ বিন বাস রাহিম সবাই চিনে সারা পৃথিবীর মানুষ চিনে এনাকে দুই নম্বর শেখ বিন ওসাইমিন রাহিমাহুল্লাহ তিনিও মারা গেছেন তার কাছে আমরা শিক্ষা গ্রহণ করছি তিনিও প্রসিদ্ধ এবং পরিচিত সমস্ত ইসলাম বিশ্বের মধ্যে তিন নম্বর শেখ ওমর ফাল্লাতা উমর ফালাত উনি একজন যেই যে জান্নাতুল রিয়াজুল জান্নাহ রিয়াজুল জান্নাহ উনি জุก জุก ধরে এই রিয়াজুল জান্নাহর মধ্যে এই যেখান থেকে ব্যস্তের টুকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের বাড়ি থেকে এই যে মিম্বর পর্যন্ত এখানে রিয়াজুল জান্না বলে এখানে উনি দর্শ দিতেন তফসির শিক্ষা দিতেন মানুষদেরকে তো সেখানে আমরা আমি সাত বছর সেখানে শিক্ষা গ্রহণ করছি তারপর শেখ মোহাম্মদ নাসির উদ্দিন আলবানী যিনি হাদিস বিশেষজ্ঞ সবাই ছিলেন ওনার দর্শ ওনার কাছে শিক্ষা নিয়েছি পাঁচ নম্বর শেখ আতিয়াস আলেম উনিও মসজিদ নবীর একজন বিশিষ্ট আলেম যিনি মসজিদ নবীতে সবাইকে শিক্ষা দিতেন ওনার কাছে শিক্ষা নিয়েছি তারপর শেখ সালেহ আল্লাহদান সাত নম্বর আছে শেখ আব্বুকাল আল জেজাইর শেখ আবুকর জেজাইর সারা বিশ্বে পরিচিত যিনি নাকি বিশেষ এই মসজিদ নবীতে উনি মসজিদ নবীর ভিতরে উনি একজন প্রধান শিক্ষক ছিলেন যার হালাকা যুগ যুগ ধরে চলছে ওনার ওই হালাকায় বসে শিক্ষা গ্রহণ করছি আট নম্বর শেখ আল ফৌজান সাত নম্বর হচ্ছে শেখ আব্দুল মোহসান আল আব্বাত যিনি মদিনা ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর ছিলেন যখন আমরা ছিলাম দশ নম্বর হচ্ছে শেখ আল আব্দুর রহমান আলী আল হুজাইফি আল ইমাম যে বর্তমানে যিনি কি মসজিদের ওবির প্রসিদ্ধ ইমাম আলী আলী আলীন আলী আল হুজাইফি ইমাম হুজাইফি যিনি তার প্রসিদ্ধ ওনার তেলাওয়াত সারা বিশ্বের মানুষ শুনেন তিনি আমার বিশেষ তৌহিদি তৌর উনি আমার এই যে মদিনা ইউনিভার্সিটি উনি আমার শিক্ষক ছিলেন যার কাছে আমি এই তৌহিদ আল্লাহর একত্বতা ক্লাস ওনার কাছে করেছি এবং এই হালিস থেকে শহীদ ওনার কাছে আমি শিক্ষা গ্রহণ করেছি তারপর হচ্ছে সারিয়া বিষয় যে আমি যার কাছে শিখছি এই মদিনা তিনি শেখ আহমদ আল আমরি শেখ আল আমরি এখানে সৌদি আরবে উনি প্রসিদ্ধ এইভাবে আল্লাহ রব্বুল আলমিন এই সমস্ত পবিত্র নগরী মদিনার যে হাক্কানি ওলামায় কারাম যারা নাকি যাদের মধ্যে শিরিকের কোনো সিরিক এবং এবং বেদাত এই ধরনের কোন তারা এখান থেকে অনেক দূরে এবং তাদের কাছ থেকে আমরা এই শিরিক বেদাত এবং দিন ইসলামের শহীদ আকিদ আমরা শিখেছি আল্লাহ তালা ওনাদেরকে জান্নাত নসিব করেন ওনাদের মর্যাদা বাড়ায় দেখ আর ওনাদের কাছে আমার শেখার আর এই ওনাদের জারিয়া যেন চলতে থাকে আমরা দোয়া করে আল্লাহ তালা যেন আমাদেরকেও তফিক দান করেন যে এই কোরআন ও হাদিসের শহী এলিম আল্লাহ রব্ল আলম যেন আমাদেরকে প্রচার করার তৌফিক দান করেন এবং সমস্ত পৃথিবীর মানুষকে যেন আল্লাহ রব্লুল আলম হিজায়ত দান করেন মুসলমানদেরকে যেন সবাইকে আল্লাহ রব্ল আলমিন এই সঠিক খাত সহি আকিদার অন্তর্ভুক্ত হয়ে এবং ও হাদিস এবং প্রিয়নবী মাহম্মদুর রসুল্লাহ সাল্লাহ সামের সত্যিকারের অনুসরণের মাধ্যমে যেন সমস্ত মুসলমানরা ওনার হাতে কে আমাদের দিন হাউজে কসারে পানি পান করে বিনা হিসাবে বিনা যাবে জান্নাতুল ফিরদাউসে যেতে পারেন এই কামনা সমস্ত মুসলমান মোমেন ভাইদের জন্য করি আর সবার নিকট আল্লাহর প্রার্থনা দোয়া প্রার্থনা করছে সবাই যেন আমার জন্য দোয়া করেন আল্লাহ যেন আমাকে সেই তৌফিক দান করেন যেন আমি এই সহিয়া আকিদের ওপর মৃত্যু পর্যন্ত অটল থাকতে পারি এবং সেই সহি আকিদা এবং রসুল্লাহ সল্ল্লামের পরিপূর্ণ সহি অনুসরণের অনুসরণ করি এবং অন্যান্যদেরকে যেন এই অনুসরণের প্রতি আহ্বান করতে পারি আল্লাহ আমাদের সবাইকে সকল কল্যাণ দান করুক ও সম্মানিত মোহাম্মদ বিপ্লব ভাই বগুড়া থেকে যে আপনি প্রশ্ন করেছেন তো বাকি কয়েকটা কথা বাকি রয়েছে সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ বর্তমানে আমি সংসার সংসার জীবন এই মদিনাতে আমি কাটাচ্ছি আল্লাহর লাখ কোটি শুক্রিয়া তো বিবাহিত জীবন এখানেই আমার বাংলাদেশে বিয়ে করেছিলাম কিন্তু ফ্যামিলি এখানে নিয়ে এসে আমি এখানে বিবাহিত জীবন যাপন করছি এখানে আমার সমস্ত সন্তানরাই পবিত্র মদিনায় জন্মগ্রহণ করেছে তো আল্লাহর লাখো কোটি শুক্রিয়া মাসা আল্লাহ তাবারাকাল্লা আল্লাহ রাবুল আলমিন আমাকে সাত ছেলে দিয়েছেন এবং চার মেয়ে দিয়েছেন তো সাত ছেলে সবাই কোরআনের হাফেজ কারী এবং এই মদিনা ইউনিভার্সিটিতে তারা লেখাপড়া করতেছে এই ছেলেদের মধ্যে একজন এক ছেলে আমার সে বর্তমানে পিএইচডি ডিগ্রি করতেছে পিএইচডি ডিগ্রি ইসলামিক অর্থনীতির ওপর মদিনা ইউনিভার্সিটিতে আর কি সবাই মদিনা ছেলে লেখাপড়া করেছে মেয়েরাও কোরআনের হাফেজ চার মেয়ে তারা আমাকে দিয়েছেন কিন্তু তার মধ্যে আমার এক দ্বিতীয় মেয়ে ছেলেরা আগে জন্মগ্রহণ করছে ধারাবাহিকভাবে পরে মেয়েরা আসছে তো দ্বিতীয় মেয়ে যে সে যখন নাকি তার এগারো বছর বয়স সে পণ্য সেবার কোরআনে হাফেজ এবং এখানের মদিনাতে যে শিক্ষা মন্ত্রণালয়ের আন্ডারে মেয়েদের স্কুল স্কুলে উনি দিন এই লেখা লেখাপড়া করতেছিল হঠাৎ এগারো বছর বয়সে তার মৃত্যু ঘটে এবং সে মারা যায় এবং সে বাকি কবরস্থানে তাকে দাফন করা হয়েছে এবং এখানে আমার দুলাভাই বড় ভগ্নিপতি উনিও ছিলেন উনিও লেখাপড়া করছেন উনি উনারই আল্লাহ আল্লাহ তোকে যে দাখের দেখ উনি এই শেখ বিনবাজের নিকট আমার কথা চেষ্টা করে চেষ্টা করে এখানে ওগুলো আমাদের সাথে যোগাযোগ করে ছোট অবস্থায় এখানে আসার কোনো সুযোগ ছিল না কিন্তু আল্লাহ তালার প্রথম আল্লাহ রাবুল আলামিনের বিশেষ অনুগ্রহ তারপর আমার এই দুলাভাই উনি চেষ্টা করেছে যে এই ছোটো বয়সে এখানে আসার তো কোনো সুযোগ ছিল না এখানে যারা আসতো সারা তারা হায়া হায়ার এডুকেশনের জন্য আসতো কিন্তু উনি আমি ছোটবেলা থেকেই কান্নাকাটি করতাম যে আমি আমার যেহেতু আমার বড় বোন আর দুলাভাই এখানে থাকেন মদিনাতে তো আমি আমার বড় বোনের কাছে যাবো আপার কাছে খোঁজা পাইবে ছোটবেলায় ক্রন্দন করতাম তখন আমার আব্বা ওনাকে request করে আমার দুলাভাই কে যে এই জাহিদ অনেক কান্নাকাটি করতেছে তাকে যেভাবে মদিনাতে নেওয়া নেওয়ার নেওয়ার চেষ্টা করে তখন তিনি আমার আব্বার কথা অনুযায়ী এই শেখ শেখ বিন বাজ এবং বিভিন্ন যারা এখানে ওলামা তাদের কাছে দরখাস্ত করলেন এখন সেখানে আল্লাহ রবুল্লা পক্ষ থেকে দরখাস্ত কিল প্রাইমারি চিকিৎসা প্রাইমারি শিক্ষা অর্জন মানে বিদেশ থেকে প্রাইমারি শিক্ষা অর্জনের জন্য এই ধরনের কোনো নিয়ম নীতি নাই কিন্তু এটা আল্লাহ রাবুল্লা বিশেষ অনুগ্রহ যে সেখানে আমি বাংলাদেশ থেকে এই ছোট অবস্থায় প্রাইমারি শিক্ষা গ্রহণের জন্য এই পবিত্র মদিনা নগরীতে আমি সফর করি আল্লাহ রাবুল্লা এখানে আমাকে লেখাপড়া করার সুযোগ করে দেন তো আমার ভগ্নিপতি ওনার জন্য আমি দোয়া করে আল্লাহ ওনাকে ওনার আমাকে জন্য চেষ্টা করেছেন উনি মারা গেছেন আল্লাহ ওনাকে ওনার জীবনের সমস্ত গুণা মাফ করে দেখ এবং ওনাকে জান্নাতুল ফেরদাউস দান করুন এখন বর্তমানে আমার এই বড় বোন তিনিও মারা গেছেন তিনিও বাকি কবরস্থানে উনি শুয়েছেন এবং এখানে আমার দোলা ভাই যে উনি ভগ্নিপতি তিনি সেখানেই মারা গেছেন উনি শুয়েছেন এবং আমি দোয়া করে আল্লাহ জন্য আমাকে উপবিশ্রাম اذکر انکر التوفيق انكر وصلى الله على نبينا محمد وعلى اله وصحبه